বাচ্চাদের ভাই আপনি তো ভুলে দাঁড়ি উঠে গেছেন, কি করুন ও মানতেছে না। 12টা বাজে যাচ্ছে উপরে উঠতে উঠতে, কিচির মিচির শব্দ সাথে গুনগুনানি। এখানে একটা খুব সুন্দর চিপা দেখা যাচ্ছে, চিপা চাপা দেখলে ঢোকা উচিত না। দেখেন কত সুন্দর একটা রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। এই যে লেক, কত সুন্দর সৌন্দর্য, লেক বলে মানুষ কয় ফেনিতে দরমিয়া। হাই, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না, প্ল্যান ছাড়াই এখন চলে যাচ্ছি অজানা গন্তব্যে। সারা জার্নির এই যে দেখেন আমাদের বাপসাপ, জামাই শ্বশুর বাপসাপ নিয়ে বসে আছি বাস স্ট্যান্ডে। কখন চট্টগ্রামের বাস আসবে আর আমরা উঠবো, দেখতে দেখতে আমরা চলে আসলো ঢাকা চট্টগ্রামের একটি প্রান্তিক বাস। প্রান্তিক বাসে উঠে বসলাম, শ্বশুরে খুব খুশি, আমিও খুশি। সাই সাই করে চলছে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস, আর বাসে চলতে থাকলো খুব আধ্যা থেকে একটি গান চলেন একটু শুনে। বাসের এই গান শুনতে শুনতে চাচার আর আমার জীবনে জীবনে ভাব চলে আসলো, খুব ফিল নিচ্ছিলাম গানটার। তো আমরা এখন চলে আসলাম ফেনীতে। তো ফেনী আসে আমরা প্ল্যান করলাম যাব মহামায়া লেক। তো নেমে পড়লাম মহামায়া লেকের বাস স্ট্যান্ডে, এখন আমরা চিনছি প্রায় 1.5 ঘন্টা আর গাড়ির ঠেলাঠেলির জার্নিতে মহামায়া এসব পোষাইলাম। মহামায়া লেক বলে মানুষ কয় ফেনীতে দরমিয়া, এটা বকবাস। চট্টগ্রাম হোক আর ফেনীতে হোক, মহামায়া লেকে আমরা ভিতরের সৌন্দর্য দেখার জন্য সিএনজি যোগে রওনা দিলাম। মহামায়া লেক, লেকের বাস স্ট্যান্ড আমরা চলে আসলাম। এখন পেটে খুব ক্ষুধা, 1.5 ঘন্টা জার্নি করে ক্ষুধা লেগে গেছে, এখন যাই খামু কি নন ভাই। তো মহামায়া লেকের এখানে অনেক রেস্টুরেন্ট পাবেন, আমরা একটা রেস্টুরেন্টে সকালবেলা নাস্তা খেয়ে নিলাম। এছাড়াও আপনারা চাইলে লোকাল রেস্টুরেন্ট পাবেন। একজনের 30 টাকা, তিনজনের 90 টাকা। লেখে কি আছে দেখায় তুমি আজকে, ঠিক আছে। জনপ্রতি 30 টাকার টিকিট নিয়ে আমরা গেট দিয়ে প্রবেশ করে নিলাম। গেট দিয়ে ঢুকতে হাতে ডান পাশে একটা দেখতে পারবেন বাংলো। আর ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সাহেব ওনার চত্বর, সুরাদার, এখানে সবাই আসে মহামায়া লেকে ঘুরতে। এখন আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে যাচ্ছি, খুব সুন্দর একটা রাস্তা। হুট করে প্ল্যান করে আসলে যে অনেক সৌন্দর্য দেখা যায় এটা হচ্ছে তার প্রমাণ। দেখেন কত সুন্দর একটা রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। আর সামনে আছে এই যে আমার শ্বশুর, শ্বশুর আর ইয়া নমন ভাই যাচ্ছে, আর উপরের দিকে উঠতেছি, একটু কষ্ট হচ্ছে। তারপর আমরা উপরে গিয়ে এখন একটা নৌকা বা অন্য কোনো কিছু ভাড়া নিয়ে লেকের সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো। লেকের সৌন্দর্য দেখার আগে আমরা প্ল্যান করে নিলাম পাহাড়ের উপরে আমরা উঠবো, পাহাড়ের রস উদ্ঘাটন করতে। তাই আমরা উপরের দিকে আল্লাহ আকবার বলতে বলতে উপরে ওঠা শুরু করে দিলাম। উপরে কি আছে এটা দেখার জন্য কষ্ট করতে রাজি আছি, কিন্তু সৌন্দর্য দেখতে হবো। 12টা বাজে যাচ্ছে উপরে উঠতে উঠতে, দেখা যাক আরও উপরে উঠতে হবে। এই যে চূড়ায় বন জঙ্গল, বা জঙ্গলের ভিতরে বসার সুন্দর জায়গাও আছে, চিপা চাপায় কাপলদের জন্য বেস্ট। এই চিপাটা একটু কি আছে একটু রসটা উদ্ঘাটন করে আসে দেখি। তো এই যে এখানে একটা খুব সুন্দর চিপা দেখা যাচ্ছে মহামায়া লেকের এখানে। এখানে তো আর কিছু দেখা যায় না, যে এদিক দিয়ে মনে হয় আরও উপরে যা উঠা জায়গা আছে ভাই, যাই না যাই রিস্কে জায়গা। একলা একলা চিপা চাপা যাওয়া না যাওয়াটাই বেটার, একলা একলা চিপা জায়গায় না যাওয়াটা বেটার। কোন সময় রাইখা দিয়ে ফোন টোন রাইখা দিব বা অন্য কোনো বিপদে পড়তে পারি, তাই চিপা চাপা দেখলেই ঢোকা উচিত না, একটু নিরাপত্তা দূরত্ব বজায় রাখা উচিত। আমি আর ওইদিকে ঢুকলাম না, এখন উপরের দিকে যাই দেখি উপরে কি আছে। অনেক ঢালু, অনেক ঢালু একটা রাস্তা এখানে, অবশেষে আসলাম। আরেকজন ব্লগার বাইরেও আসছে এখানে মজা করতে। উপর থেকে
মহামায়া লেকের সৌন্দর্যটা। এই যে একটা কায়াকিং করতেছে, কিচির মিচির শব্দ সাথে গুনগুনানি। এই তো একটা পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়ায় উঠলে সুন্দর একটি বসার স্থান পাবেন। বসার স্থান দেখার আগে আমরা একটু সামনে গিয়ে দেখি পাহাড়ের ঢাল ধরে নিচে নেমে কি সুন্দর দৃশ্য দেখা যায়। তো নিচে নামতে নামতে আমরা ওমায়াক একটি দৃশ্য আমাদের সামনে পড়ে। এখানে দেখেন সুন্দর একটি বসার জায়গা, যে বসার জায়গায় বসে সুন্দর নিরিবিলি একটা সময় কাটাতে এখানে পারবেন। তো এ হচ্ছে মহামায়া লেকের মাঝখানে খুব সুন্দর একটি উঁচু জায়গার ভিতরে বিশ্রামের স্থান। আর এখানে আসলে এই আমরা কাকাকে পেয়ে যাবেন, কাকা এখানে সুন্দর ঝালমুড়ি বানায়। কাকার এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি ঝালমুড়ি, কাকা খুব সুন্দর ঝালমুড়ি বানায়। এছাড়াও পেয়ে যাবেন শরবত, যেটা লেবুর শরবত, আপনার যখন ক্লান্তি হয়ে যাবেন এই লেবুর শরবতটা আপনাকে ক্ষণিকের জন্য শান্ত করে তুলবে। তো আমাদের রিল্যাক্স করা শেষ, শরবত টরবত ঝালমুড়ি টালমুড়ি খাইয়া মোটামুটি একটা রিল্যাক্স করে ফেললাম। এখন আমরা নিচে যাব মূল আকর্ষণ লেকে, লেকে নৌকা ভ্রমণ করতে। তো এখানে যতদূর শুনলাম এখানে বিভিন্ন ধরনের নৌকা আছে, ছোট বড়, আর পুরো এলাকা ঘুরতে প্রায় 3-4 কিলোমিটার লেক। তো আমরা পুরোটা ঘুরবো, আমরা তিনজন আছি আর আমাদের সাথে দুজন আরও যাত্রী ম্যানেজ করে নিয়েছি। এটা হচ্ছে এখন একজন পুলিশ আর একজন সিভিল, তারা দুই ভাই আসছে একলা একলা ঘুরতে, আর আমরা তিন বন্ধু। এখন লেকে গিয়ে আমরা নৌকাটা ভ্রমণ করব, নৌকাটা ভ্রমণ করে তারপরে লেকের মহামায়া লেকের যে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ধরে এই যে আমার শ্বশুর আর নোহন ভাই সামনে আছে, ওনারা যাচ্ছে এই যে লেক, কত সুন্দর সৌন্দর্য। উপরে উঠতে খুবই কষ্ট, তাই আমাদেরকে আল্লাহ আকবর বলতে হবে, আর নিচেতে নামতে গেলে খুব আরাম, তাই সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ আকবর বললে নাকি অনেক শক্তি পাওয়া যায়, আর সুবহানা বললে শান্তি পাওয়া যায়। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে আমার শ্বশুর আর নোমান ভাইও আছে। ঢালু রাস্তা ভাই, আপনাদেরকে যা আসতেছে বুঝছেন, এদিকে তাকান একটু, আবার পিছলে যেতে পড়ে যান। ওনারা দুই ভাই ঢাকা থেকে আসছে, এখন আমাদের সাথে জয়েন করবে, আমরা নৌকা ভ্রমণ করবো একসাথে, আমরা ভাই ব্রাদার একসাথে ঘুরবো। একসাথে হয়ে গেছে যেহেতু সবাই ঘুরতে আসছি। ভাই নাম মেজান ভাই, এটা বাচ্চাদের ভাই, আপনার তো ভুলে দাঁড়িয়ে উঠে গেছে, কি করুন, ও মানতেছে না, উঠে যান। তো আমরা এখন চলে যাই লেকের পাশে। তো ভিডিও দীর্ঘ হওয়ায় আজকের ভিডিওতে থাকছে মহামায়া লেকের পাহাড়ের সৌন্দর্য, আর সামনের ভিডিওতে নিয়ে আসবো মহামায়া লেকের গহীনে সুন্দর একটি ঝর্ণার দৃশ্য সহ অনেক কিছু। সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে মহামায়া লেকের গহীনের সৌন্দর্য নিয়ে। আল্লাহ হাফেজ।